আমরা আজকে অর্থাৎ নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের আমরা 1.1 সেট ফাংশনে ছিলাম। তো সেট ফাংশনে আমরা 21 নম্বর অঙ্কটা করতেছি আর কি। তো এখানেও আমরা ব্যবধির মাধ্যমে করব। তো দেওয়া আছে ইকুয়াল টু, এই সেটটা দেওয়া আছে x সাজ দে 2 লেস দ্যান x ইকুয়াল লেস দ্যান 5 এবং x বিলংস টু r। ওকে, b একটা দেওয়া আছে x সাজ দ্যাট 1 ইকুয়াল লেস দ্যান x লেস দ্যান 3 x বিলংস টু r। এই দুইটা সেটের কথা বলছে। আর c সেটটা এটার কোনো কাজ এখানে আসলে নাই। c সেটটা কেন দেওয়া হয়েছে, শুধু দেওয়া হয়েছে, যাই হোক নিচে সেটগুলোর সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এক হচ্ছে এ সেট বি, আরেকটা হচ্ছে এ পূরক সেট বি পূরক, আরেকটা হচ্ছে এ পূরক সংযোগ বি। ওকে, সো এখানে যেহেতু আমাকে এ পূরক বলছে বি পূরক বলছে, তার মানে এখানে সার্বিক সেট, এখানে এক্স বিলংস টু আর সার্বিক সেট কিন্তু অল রিয়েল নাম্বার। ওকে, সো আমি প্রথমে ক নাম্বারটা করব। ওকে, তো ক নাম্বার আমাকে কি বলেছে, ক নাম্বার আমাকে বলেছে যে কি এ সেট বি। ওকে, এস এর বিটা আমাকে বের করতে বলছে। ওকে, সো আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এস এর বিটা যদি আমাকে বের করতে বলেছে, আমি প্রথমে আগে রিয়েল নাম্বারের লাইনটা একটু দিব। ওকে, সো রিয়েল নাম্বার, সো এখানে এ হচ্ছে 0, এটা হচ্ছে 1, এ হচ্ছে 2, এ হচ্ছে 3, এ হচ্ছে 4, এ হচ্ছে 5, 6, মনে করেন 7 পর্যন্ত নিলাম, ঠিক আছে, আমরা 7 পর্যন্ত নিলাম। ওকে, এরপর আসে আমাকে এ, এতে কি বলেছে, আমাকে এতে বলেছে x এর মান 2 থেকে বড়, এই যে 2 থেকে বড়, এখানে 2 থেকে বড়, এবং 5 থেকে 5 এর সমান 5 থেকে ছোট, এটা ডাইরেক্ট করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমি ক্লোজ ইন্টারভ্যাল ব্যবধির মাধ্যমে করছি। যদি ব্যবধির ভিডিও লিংক কিন্তু নিচে আছে, যদি ব্যবধির কোনো অসুবিধা হয়, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, এ হচ্ছে কার সেট, এটা হচ্ছে এ এর সেট, এ এর সেট, এ হচ্ছে 2 থেকে বড়, দেখেন এটা কিন্তু 2 না, 2 থেকে বড়, আর এখানে 5 সহ, তাই আমি এটা কি করে দিছি, ডার্ক করে দিয়েছি। ওকে, এরপরে বি সেটটা দেখি আমরা 1 এর ইকুয়াল, এই যে 1 এর ইকুয়াল, এটা ডার্ক করে দিচ্ছি 1 সহ, 1 এর ইকুয়াল। ওকে, 1 থেকে এবার 3, এই যে 3, ওকে এতটুকু, ওকে 3 হবে না 3 থেকে ছোট, তাই এই যে খালি। তাহলে এটা হচ্ছে কার সেট, এটা হচ্ছে বি এর সেট। এখন আমাকে যেটা লিখতে বলছে সেটা হচ্ছে এ সেট বি। তাহলে এ আর বি সেটের মধ্যে আমাকে কি করতে হবে, আমাকে সেট করতে হবে। দেখেন তো কোন অংশটা এখানে সেট করতেছে, এই এখান থেকে এই সোজা, আর এই এখান থেকে এই সোজা। ওকে, এটাই হচ্ছে আমার সেট। এখন যদি সেট করি তাহলে দেখেন তো সেট যদি করি, এখানে 2 ছিল না 2 থেকে, ঠিক আছে, তাহলে 2 তার এখানে কমন হচ্ছে না, তাহলে 2 থেকে বেশি, আর এখানে 3 খালি, ঠিক আছে, 2 থেকে বেশি এবং 3 থেকে ছোট। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম x such that, x such that 2 থেকে x বড় এবং 3 থেকে ছোট, যেখানে x belongs to r। ওকে, আশা করি আমরা বুঝছি কোন অংশটা a আর b এর মধ্যে কোন অংশটা সেট যাচ্ছে, কমন যাচ্ছে, 2 থেকে বড় আর এখানে 3 থেকে ছোট, 3 থেকে ছোট সংখ্যা। ওকে, যেহেতু 3 থেকে ছোট ছিল b, তাহলে এই অংশটাই শুধু আমার কাছে কমন। ওকে, এরপর আসি সেটা হচ্ছে ক নাম্বার, তাহলে এ হচ্ছে খ, যদি ক নাম্বার বুঝতে পারি তাহলে আমাদের খুবই ইজি হবে। ওকে, এখন খ নাম্বার করার জন্য আমি সেই আগে রিয়েল নাম্বারটা নিয়ে নিচ্ছি, সেটা প্রথমে ছিল এখানে 0, এটা ছিল -1, ওকে এই ছিল -1, ওকে আর 1, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4, 5, 6, 7, ওকে, সো সো এখন
এখন কি বলেছে আমাকে এ পূরক সেট বি এর পূরক তাহলে এ পূরক দেখেন এতে এই তো 2 ছিল না আর 5 পুরো ডার্ক ছিল তাহলে 5 এর এই দিকে পূরক অসন্তা আর এ যেহেতু 2 ছিল না 2 থেকে বলো তাহলে 2 সহ নিয়ম হচ্ছে এ এর পূরক তাহলে এটাও হচ্ছে এ এর পূরক এটাও হচ্ছে এ এর পূরক তাহলে এ এর পূরক হচ্ছে এই অংশগুলো এখানে 5 নয় 5 এর পর থেকে কারণ 5 সহ চলে গেছে এস এ তে ওকে এখন এ পূরক আবার বি এর পূরক তাহলে বি দেখেন তো বি হচ্ছে এখানে 1 1 পুরো ডার্ক হয়ে গেছে ওকে তাহলে আমি 1 বাদ দিয়ে 1 থেকে ছোট ঠিক আছে এই যে 1 সহ চলে গেছে বি তে দেখেন 1 সহ তাহলে 1 বাদে আর থাকে এদিকে কত 1 বাদে এটা হচ্ছে বি এর পূরক ওকে এটা হচ্ছে বি এর পূরক আর এইদিকে 3 খালি ছিল কিন্তু 3 তাহলে 3 সহ নিয়ে এটা হচ্ছে কি b এর পূরক তাহলে সুতরাং a পূরক সেট b এর পূরক সমান আমি কি লিখতে পারি x সাজ দ্যাট দেখেন তো আমাকে a পূরক আর b পূরকে কমন করতে বলেছে তো যেহেতু আমাকে কমন অর্থাৎ সেট বের করতে বলেছে আমি দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে 1 বাদে এই অংশটা এই অংশটা অর্থাৎ 1 থেকে ছোট এদিকে যত সংখ্যা আছে সবগুলোই এই পোরশনটা পুরোটাই কিন্তু কমন ওকে স্যার তাহলে আমি দুটো অংশ পাচ্ছি এ পূরক স্যার বি এর পূরক তাহলে পাচ্ছি প্রথমে যে 1 থেকে ছোট 1 সহ না 1 থেকে ছোট অথবা আরেকটা অপশন আলাদা যাবে এইদিকে এই এখান থেকে 1 থেকে ছোট সংখ্যা পেয়েছি এইবার এইদিকে আসি এখানে যদি ইন্টারসেকশন করি তাহলে আমি পাচ্ছি এখানে 5 থেকে ওকে 5 থেকে নয় 5 এর পর থেকে 5 এর পর থেকে কারণ 5 ডার্ক ছিল ঠিক আছে এস এর চলে গেছে এর পুরোকে 5 ছিল না তাহলে এখানে 5 এর পর থেকে ওকে তাহলে আমি কি পাচ্ছি এখানে এটাই ছিল আমার হচ্ছে কমন অংশ ওকে এটাই হচ্ছে কমন অংশ এটা হচ্ছে কমন পোরশন তাহলে এই দিক থেকে একটা কমন পোরশন পাইলাম আর এই দিক থেকে একটা পাচ্ছি অথবা x এর মান কত 5 থেকে বড় তার x বিলংস টু r ওকে 5 থেকে যত বড় সংখ্যা আছে সবগুলো তাহলে a পূরক আর b পূরকের ইন্টারসেকশন আশা করি বুঝছি সো এরপরে গ নাম্বারগুলি গ গ তো বলেছে আচ্ছা আমি আগে নাম্বার লাইনটা নিয়ে নিই সেটা হচ্ছে 0 তারপর হচ্ছে 1 এরপর হচ্ছে 2 3 4 5 এই হচ্ছে 6 7 ওকে আর এটা হচ্ছে মাইনাস 1 ঠিক আছে সো এখন এ পূরক কোন অংশটা কিছুক্ষণ আগে তো করলাম এই যে পূরক 2 থেকে এইদিকে এটা হচ্ছে এ এর পূরক বিটা একটু উপরে তুলে দিই সেটা হচ্ছে বি এর পূরক ওকে ওকে সো এরপরে আসি সেটা হচ্ছে ওকে সো এরপরে এদিকে আসি এ পূরক তাহলে এ পূরক যদি এদিকে হয় এদিকে 5 এর পর থেকে হচ্ছে এ এর পূরক 5 এর পর থেকে ওকে আর এ পূরক সংযোগ বি বি কতটুকু ছিল আমার কাছে 1 সহ বি তে ছিল 1 সহ 1 কে ডার্ক করে দিচ্ছি ওকে 1 থেকে 3 পর্যন্ত 3 ছিল না 3 এর আগ মুহূর্ত পর্যন্ত এই অংশটা ছিল ওকে অর্থাৎ এই অংশটা ছিল এই যে বি ওকে এতে এই অংশটা ছিল সো এখন আসি তাহলে এই দুইটা এ পূরক আর বি সাথে আমরা কি করব সেট নয় এখন সংযোগ করব তাহলে সংযোগ কোন অংশটা থেকে আমার কমন আনকমন সবগুলো নিতে হবে ওকে কমন আনকমন সবগুলো নিতে হবে টু এর পূরক হচ্ছে যে এর পূরক হচ্ছে যে এ এ হ্যাঁ ইয়েস ঠিক আছে এ টু শুদ্ধ হবে টু সহ এ এর পূরক তাহলে একটু দেখেন তো কিন্তু কমন আনকমন আমি যদি এই অংশটা দেখি কমন কিন্তু এই অংশটা কিন্তু আনকমন আবার এই পুরোটাও আনকমন তাহলে আমি এখান থেকে পুরোটাই কমন আনকমন সব চলে আসতেছে না
তিন থেকে ছোট সংখ্যা যদি নিই, দেখেন তো এখানে থ্রি ইকুয়াল বি তে, বি তে কোথায় তিন, বি বি ছিল, বি ছিল হচ্ছে তিন থেকে, তিন থেকে তিনের সমান তিন থেকে ছোট, ওকে এই ছিল বি সেট, ঠিক আছে। সো আমি যদি এখন কমন অঙ্কন সবগুলো নিই, এই পুরো পোর্শনটা যদি নিই সংযোগ করানোর জন্য, তাহলে এই এখান থেকে পুরোটা থেকে, এই পুরোটা থেকে সবাই চলে আসতেছে না, কমন অঙ্কন পুরো পোর্শনটা চলে আসতেছে, তাহলে আমি লিখতে পারি সেটা হচ্ছে, সুতরাং এ পূরক সংযোগ বি এর পূরক, ওকে সমান এ পূরক সংযোগ বি এর পূরক সমান আমরা লিখতে পারি এক্স সাজ দ্যাট, ওকে এক্স সাজ দ্যাট এখানে থ্রি এর ছোট সবগুলো, ঠিক আছে, থ্রি এর ছোট অর্থাৎ থ্রি এর ছোট সবগুলো, তাহলে আমি লিখতে পারি যে যে তিন থেকে, তিন থেকে ছোট এক্স এর মান তিন থেকে ছোট এদিকে সবগুলো, অথবা অথবা আরেকটা পাচ্ছি সেটা হচ্ছে, অথবা এখানে ফাইভ এর বড় সবগুলো, অর্থাৎ ওকে সো সো আমরা কি বুঝতে পারলাম যে এক্স এর মান তিন থেকে, তিন থেকে ছোট এক্স এর মান তিন থেকে ছোট, এক্স কোন দিকে এদিকে, এক্স এর মান তিন থেকে ছোট আর এই এক্স এর মান ফাইভ থেকে বড়, এবং দেখেন তো এই যে তিন থেকে ছোট, ঠিক আছে, তিন থেকে এই সবগুলো এখানে কমন অঙ্কন সব চলে আসছে, আর এখানে ফাইভ থেকে বড় এক্স এর মান, তাহলে এই সবগুলো চলে গেছে, ঠিক আছে। তাহলে এ পুরো সেট বি ইকুয়াল টু এক্স সাজ দেন থ্রি গ্রেটার দেন এক্স, অর্থাৎ তিন থেকে এক্স ছোট, চাইলে এটাকে আপনি এইভাবেও লিখতে পারেন এক্স, ওকে এইভাবেও লিখতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে, অথবা এক্স, ওকে এইভাবেও লিখতে পারবেন সমস্যা নেই, ঠিক আছে। অর্থাৎ বিষয়টা আপনি বুঝতে পারতেছেন কিনা এটাই হচ্ছে আসল কথা, ওকে এইভাবে করলে খুবই খুবই ইজি হয়, ওকে।